আসসালামু আলাইকুম সেলফ স্পন্সর ওয়ার্ক পারমিটের জন্য বা নিজে নিজের কোম্পানিতে স্পন্সর করে ওয়ার্ক পারমিটের জন্য ছয় পর্বের ভিডিওর তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্বে কথা বলব আপনি কীভাবে স্কিল্ড ওয়ার্কার স্পন্সরশিপ লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে তো বলেছিলাম যে এর আগের পর্বে বলেছিলাম যে আপনাকে প্রথমে কোম্পানি খুলতে হবে এই পর্বে বলবো যে আপনারা স্কিল ওয়ার্কার স্পন্সর লাইসেন্সের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং যেটা হচ্ছে যে আপনি তো কোম্পানি যখন তৈরি করবেন ডেফিনেটলি কোম্পানি ডিটেল প্রস্তুতি নেবেন কীভাবে করবেন না করবেন কি বেশ ব্যবসা করবেন কোন প্রবেশোনা করবেন এখন যেটা হচ্ছে আপনার স্পন্সরশিপ লাইসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে আপনাকে ইউকে বি একে প্রমাণ করতে হবে বা হোম অফিসকে প্রমাণ করতে হবে যে ইউকে বিজনেস ইজ জেনুইন এবং অপারেটিং লফুলি ইন ইউকে আপনি যে বিজনেসটা দেখাবেন ইউকে বিজনেস ইজ জেনুইন বিজনেস অপারেটিং লফুলি ইন ইউকে এবং ইউকে বিজনেস ইজ ক্যাপাবল অফ ক্যারিং আউট স্পন্সর ডিউটি স্পন্সর ডিউটি ইফেক্টিভলি ক্যাপাবল অফ ডুইং স্পন্সর ডিউটি ইফেক্টিভলি এটা আপনাকে প্রমাণ করতে হবে পাশাপাশি আপনাকে প্রমাণ করতে হবে যে ইউকে বিজনেস ইজ অফারিং জেনুইন এমপ্লয়মেন্ট দ্যাট মিনস স্যালারি এন্ড স্কিল লেভেল রিকুয়ার্ড ফর দ্য স্কিল ওয়ার্কার রোড হ্যাঁ সুতরাং আপনাকে প্রথমে কোম্পানির ডিটেলসতে রিকোয়ার কোম্পানি তো অ্যাস্টাবলিশ আপনি করবেন তারপরে ওয়ার্ক পারমিটের জন্য স্পন্সারশিপ লাইসেন্সের জন্য এমপ্লয় হিসাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে স্যাটিসফাই করতে হবে হোম অফিসকে যে আপনি জেনুইন বিজনেস আপনার এবং অপারেটিং ল ইন দি ইউকে এবং বিজনেস ক্যাপাবল অফ ক্যারিং আউট স্পন্সর ডিউটি ইফেক্টিভলি এবং জেনুইন এমপ্লয়মেন্ট যেটা আপনার স্যালারি স্কিল লেভেল মানে ফুলফিল করে যে ওয়ার্ক ফর্ম চাইবে সেটা স্যালারি এবং স্কিল লেভেলটা আপনাকে আপনি ফুলফিল করবেন এটা প্রমাণ করতে হবে তারপরে আপনাকে যেটা ডকুমেন্টারি এভিডেন্সের জন্য আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে এবং যেটা হচ্ছে ইন ইউর টু সেসফাইড জেনুইন বিজনেস অপারিটিং ল ইন ডিউকে আপনাকে অ্যাটলিস্ট চারটা স্পেসিফাইড ডকুমেন্ট দিতে হবে এটা অফিসের গাইডেন্স অনুযায়ী পরবর্তীতে হয়তো আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আপনাকে স্পেসিফাইড ডকুমেন্ট দিতে হবে একজ্যাক্ট ডকুমেন্ট এটা ডিপেন্ড করে কোন সার্কামস্টেন্সেস আপনার কোম্পানি কী ধরনের কত বড়ো সবগুলি ওপরে নির্ভর করে এই ব্যাপারেও আপনি প্রফেশনাল অ্যাডভাইস আপনি নেবেন সব ক্ষেত্রেই নেবেন কারণ আমি আমার সবগুলি ভিডিও হচ্ছে জাস্ট গাইডেন্স মাত্র তবে আপনার বিজনেস যেহেতু আপনি নতুন সেলফ এমপ্লয়েড করবেন আঠারো মাসের নিচে হলে পরে আপনার অ্যাপ্লিকেশন যখন করবেন সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টও দিবেনই এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট কম্পালসারি ম্যান্ডেটরি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন যেটা আপনার এই যে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির সাথে মানে অ্যাপ্রুভ রেজিস্টার্ড ব্যাঙ্ক রেজিস্টার্ড বাই দি ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট অথরিটি হ্যাঁ অ্যান্ড ফুড অ্যান্ড রেগুলেশন অথরিটি ডিউকে এটা হতে হবে তারপরে আপনাকে আরও তিনটা চারটা ডকুমেন্টস দিলে হবে আপনি এটা ভেরি করে আমি জাস্ট একটা গাইডেন্স দিচ্ছি আর কি অনেক সময় একটা ডকুমেন্টসকে আবার করো না মেনেটের ডকুমেন্টসের পরেও তারপরে যেসব ডকুমেন্টস আপনাকে আপনার থাকতে হবে প্রুফ অফ বিজনেস দ্যাট রেজিস্টার্ড উইথ এইচ অ্যাজ অ্যান এমপ্লয়ি ফর পেই এবং ন্যাশনাল ইন্স্যুরেন্সের জন্য প্রুফ দ্যাট দি বিজনেস হ্যাজ রেজিস্টার্ড উইথ এইচ এম আর সি বিজনেসটা সঙ্গে রেজিস্টার্ড এবং এমপ্লয়ারের পেই অ্যান্ড ন্যাশনাল ইন্স্যুরেন্স এমপ্লয়ার রেজিস্টার্ড উইথ এইচ এমআরসি এই বিজনেসে বিজনেসটা রেজিস্টার্ড হতে হবে এইচ এমআরসির সঙ্গে যেখানে আপনি পেই এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স আপনি পে করবেন হুম তারপরে হচ্ছে প্রুফ দ্যাট বিজনেস রেজিস্টার যদি আপনার থেকে বিএটির মতো থাকে বিএটি রেজিস্টার থাকলে হবে অথবা প্রুভ দ্যাট বিজনেস এমপ্লয়ার লাইভ এবং আপনার এই যে এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স থাকতে হবে ফর অ্যাটলিস্ট ফাইভ মিলিয়ন পাউন্ডের অ্যান্ড এমপ্লয়ার লাইবিলিটি এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স থাকতে হবে ফ্রম অ্যান অথরাইজড ইন্স্যুরার যেটা ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির সঙ্গে মানে রেজিস্টার্ড বা অ্যাপ্রুভ থাকতে হবে প্রুফ অফ ওনারশিপ ওর লিজ অফ বিজনেস প্রেমিসেস বাই দি বিজনেস এটা প্রুফ অফ ওনারশিপ এটা লিজ দিতে এই ধরনের থাকতে হবে মোস্ট রিসেন্ট অ্যানুয়েল অ্যাকাউন্ট অফ বিজনেস এটা থাকতে হবে সুতরাং আপনার এই ডকুমেন্টগুলো আপনাকে থাকতে হবে এগুলি কম বেশ একটু হের হবে আপনাকে প্রফেশনাল লয়ার এবং অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইস দিতে হবে কোম্পানি সংক্রান্ত এমপ্লয়মেন্ট সংক্রান্ত সুতরাং সব ডকুমেন্টস থাকলে যেগুলি বললাম মিনিমাম আপনার চারটা ডকুমেন্টস লাগবে একটা আর তিনটা থাকতে হবে মানে ম্যান্ডেটরি না হলেও এই মুখ চারটা থাকতে হবে আর কি এই বাকি যে লিস্টগুলো দিলাম লিস্টের মধ্যে মিনিমাম তিনটা থাকতে হবে যে আপনার বিজনেস মানে পেই রেজিস্টার তারপরে এই আপনার বিজনেসের লিস্ট তারপরে হচ্ছে গিয়ে আপনার যদি বিএন লিস্ট মানে রেজিস্টার থাকে কিংবা ইন্স এমপ্লয়ার্স লাইবিলিটি ইন্স্যুরেন্স এইগুলোর ডকুমেন্টের ব্যাপারে আপনারা অবশ্যই এক্সপার্ট অপিনিয়ন নেবেন শুধুমাত্র একটা গাইডেন্স দেওয়া হলো এই পর্বে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন লয়ারের পরামর্শ নেবেন কোম্পানি প্রথমত কোম্পানি কীভাবে খুলবেন তারপর স্পন্সারশিপ লাইসেন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস থাকে এইসব ব্যাপারে সুনির্দিষ্টভাবে আপনি এক্সপার্ট লয়ারের পরামর্শ নেবেন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম